আমাদের বাচ্চাটা দেখিয়ে দিই, ঘুঘুর বাচ্চাটা কি এবার এরকম হাঁপসাচ্ছে কেন এই বাচ্চাটা? উড়ে যা এদিকে যা। তো সকলকে আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইজ। তো আমি চলে এসেছি, এখন প্রায় বেজে গেছে 3:30। তো দেখতে পাচ্ছো আমার কালো লক্কা দুটো কি সুন্দর দুজন দুজনকে ভালোবেসে দিচ্ছে। আর তার থেকে বড় কথা হচ্ছে ভেতরে খুলবো আরও, তোমরা ভয় পেয়ে যাবে। ভাই দেখো খ্যাট টেনেছে, কত সুন্দর এক গাদা খ্যাট টেনেছে গাইজ। আরও খ্যাট টানা বাকি আছে। একটা জিনিস আমি ভাবলাম মনে মনে, যদি এরা ডিম পেড়ে দেয় তো আমার তো কোনো অসুবিধা নেই, এরা থাকে মিটকেসে। আমার খাঁচা ভাঙবো, আমি বানাবো মিটকেসটা, বাইরে বের করে রেখে দেবো, তাতেই হয়ে যাবে। শুধু ভগবানের কাছে একটাই রিকোয়েস্ট, যাতে বৃষ্টি ঝড় না আসে। আর এত গরম পড়েছে গাইজ, আমি উপরে আসি বিশ্বাস করো, এই পাখা নিয়ে আসি উপরে, দেখো হাওয়া খায়, হাওয়াও গরম হাওয়া বেরোচ্ছে। আর তোমাদের আমি আজকে যে একটা জিনিস দেখাবো, সেই জিনিসটা দেখে তোমরা জাস্ট পাগল হয়ে যাবে, প্লাস আমি পাগল হয়ে গেছিলাম। কারণ এই জিনিসটার শখ আমার অনেক দিন ধরে। আমি চাইছিলাম যে একটা পায়রা একটা ঘুঘুকে একসাথে জোট দেবো, একসাথে বাচ্চা বানাবো। সেই শখটা আমার পূরণ হতে চলেছে আমার মনে হচ্ছে। কারণ আজকে আমি যখন ঘুমাচ্ছিলাম দুপুরবেলা, বিবেক এসেছিল দুটো ঘুঘুর বাচ্চা নিয়ে, একটা মেল একটা ফিমেল। তো মেলটা আমাকে দিয়ে গেছে, ফিমেলটাও নিয়ে গেছে। তো আমি আমি কী করবো? আমি ওর কাছ থেকে ফিমেলটা নিয়ে আসবো, ওকে মেলটা দিয়ে দেবো। আমার মেলটা কোনো কাজের না। আমি এই খাঁচায় রেখেছি ঘুঘুর বাচ্চাটাকে ওই বাচ্চাটার সাথে, আর একটা মেল বাচ্চা উঠেছে তার সাথে রেখেছি। কিন্তু ওর সাথে যদি ফিমেল বাচ্চা রাখা হয় আরও সুন্দর হয়, দুজন একসাথে জোড়া হয়ে যাবে ছোটোবেলা থেকে। আমার কষ্ট করে জোড়া দিতে হবে না গাইজ। আমি এই জিনিসটা পরে ভাবলাম, প্রথমে আমি মেল বাচ্চাটা নিয়েছিলাম। কেমন ঘামছি দেখেছো? তার থেকে বড় কথা এরা ঘরের ভেতর মিটিং করছে, দেখো এরা ঘরের ভেতর মিটিং কি করে হবে, ঘরের ভেতর কি করে হবে মিটিং? হ্যাঁ পাগল নাকি তোমরা, তোমরা পাগল আছো? হ্যাঁ গাইজ এবার চলো তোমাদের বাচ্চাটা দেখিয়ে দিই, ঘুঘুর বাচ্চাটা কি এবার এরকম হাঁপসাচ্ছে কেন এই বাচ্চাটা? উড়ে যা এদিকে যা। তো এই দেখো এটা হচ্ছে এর বাচ্চা, দেশির বাচ্চা, আর ওই যে আছে ঘুঘুর বাচ্চা। গাইজ ভালো সুন্দর তা দিচ্ছে, এই দুটো বাচ্চাকেই নিয়ে বসে আছে। কিন্তু এই বাচ্চাটা এরকম হাঁপাচ্ছে কেন গাইজ? আমি তো বুঝতে পারছি না কিছু, এর কি গরম লাগছে? আর ঘুঘুর বাচ্চাটা দেখো চুপচাপ বসে আছে। তো থাকুক একদিন দুদিন, থাকার পরে যদি না খাওয়ায় না তাই দেয় তারপরে আমি হচ্ছে নিয়ে যাব। আমি কোনো সমস্যা নেই, তারপরে আমি সরিয়ে দেবো, আমি নিজে খাওয়াবো। কিন্তু এই বাচ্চাটা এরকম করছে কেন গাইজ? কোনো কি সমস্যা হলো আমি বুঝতে পারছি না। কিন্তু এত জোরে তো হাঁপায় না কোনো বাচ্চা, হাঁপায় তোমরা বলো তো একটু, তোমার কী করে বলবা? আমি তো ভিডিও পোস্ট করে ফেলবো, তারপরে তোমরা বলবা। তো তার থেকে বড় কথা এরা থাকুক এখানে, যদি না খাওয়ায় পরে আমি চেঞ্জ করে দেবো, সেটা বড় কথা না। তোর মাকে আবার ভেতরে ঢুকিয়ে দিয়েছি, ভালোই তা দিচ্ছে। দেখতে দেখতে পাচ্ছ তোমরা পুরো দুটো বাচ্চাকে নিয়েই বসে আছে, ওই দেখো কেমন ফুলাচ্ছে। আর কালো লক্কা দুটো চলে গেছে নিচে, ওরা ওদের উপরে কাজ হচ্ছিল না, এর জন্য নিচে চলে এসেছে মিটিং করতে। ওই দেখো ওই দেখো, এখনই দেখো গাইজ, তোমরা দেখো আমি ধরে আছি ক্যামেরা। তো সেটা বড় কথা না, বড় কথা তোমরা এখন বর্তমানে যারা যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার সবই করে দাও। তোমাদের এখন একটা স্পেশাল জিনিস দেখাবো, দাঁড়াও 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 দাঁড়াও, এই দেখো এই দেখো কেমন। এটা হলো পায়রার কাছে আসলে অবস্থা হয়, আশা করি চালটা বানানোর পরে আর এরকম অবস্থা হবে না আমার যতদূর সম্ভব মনে হয়। এই দেখো, তো ব্লগটা আমার শেষ করতে হবে, ঘরে আর একটা পাড়াও নেই, ওই যে সামনে সব আছে আর আমরা গাছে দুটো তিনটে আছে, তো ওরা ওদের মতন থাকুক। তো তোমরা যারা যারা বর্তমানে আমার ভিডিওটা দেখছো, প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার সবই করে দাও। আর আমার না সন্ধ্যাবেলা কি বিকালবেলা ভিডিও বানাতে হবে, দুপুরবেলা এরকমভাবে ভিডিও বানানো যাবে না, তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ভিডিওটা পুরো দেখো, লাইক সাবস্ক্রাইব শেয়ার সবই করে দিও, টাটা।